তোমাদের এই কলেজে আসতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। কারণ মহানগর মহিলা কলেজের কথা আমরা বহুদিন থেকে শুনছি, কিন্তু আসার সৌভাগ্য হয় নাই। আজকে আসতে পেরেছি, আপনারা আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এমন একটা সময়ে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দায়িত্ব নিয়েছি, যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম এলোমেলো অবস্থার ভিতরে ছিল। এই এলোমেলো শিক্ষা ব্যবস্থাকে আমরা গত 3 মাসে চেষ্টা, আপনি চিন্তা করতে পারেন, 2000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ঠিক করা, এই একটা কলেজের গভর্নিং বডি ঠিক করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে, আর 2000-এর উপরে গভর্নিং বডি ঠিক করা, এটা চাকরিখানির কথা নয়। আমি সেই সূত্রে বলতে চাই, রাজনীতি করতে গেলে কলেজের বাহিরে রাজনীতি করবেন, কলেজের ভিতরে না। শিক্ষকদের দলাদলি করতে গেলে কলেজের বাহিরে দলাদলি করবেন, কলেজের ভিতরে না। স্বাধীনতার 52-53 বছর পরে পার্শ্ববর্তী দেশগুলো যখন সারা বিশ্বে বিভিন্ন সূচকে 1-2 নম্বর স্থানে অবস্থান করছে, সিঙ্গাপুরের জিডিপি যখন, পার ক্যাপিটা ইনকাম যখন বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে, মালয়েশিয়ার পার ক্যাপিটা ইনকাম যখন বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে, ইরান চায়নার পার ক্যাপিটা ইনকাম যখন সারা বিশ্বে একটা স্থান দখল করে নিয়েছে, তখন একই রকম মার্কেটে ইনকাম নিয়ে 52 বছর আগে বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল। আজকে বাংলাদেশের অবস্থান কোন জায়গাটাতে সেই বিচার আপনাদের হাতে দিলাম। আজকে 52-53 বছর পরে আপনি আকাশ থেকে গুলি করে আমার বাচ্চাদেরকে মারেন, গুলি করেন, মেরে ফেলেন। পার্শ্ববর্তী দেশগুলো যখন সারা বিশ্ব দখল করার পায়তারা করছে, তখন আপনি রাজনীতি করে বাংলাদেশের সমস্ত কলেজগুলোকে আপনি ধ্বংস করে দিয়েছেন। কোন ধরনের কোন মনিটরিং নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংস্কার আনতে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যদি সংস্কার করতে পারি, বাংলাদেশের রেমিটেন্স বর্তমানে 50 বিলিয়ন থেকে $100 বিলিয়ন ডলার নিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়। আমাদের এই প্রত্যেকটা মেয়ে হবে ঘরে ফ্রিল্যান্সিং এর এজেন্ট। আপনারা নিজের সন্তানের মতো প্রতিটা বাচ্চাকে একটু ট্রিট করার চেষ্টা করেন, যে এই মেয়েটা ফ্রিল্যান্সিং করে $100,000 প্রতি বছর ইনকাম করবে, দেশে রেমিটেন্স নিয়ে আসবে, সেইভাবে একটু দেখার চেষ্টা করেন। অনেক পলিটিক্স করেছেন, দলাদলি এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন কলেজগুলোতে, স্থানীয় রাজনীতি টেনে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কলেজের ভিতরে টেনে এনে কলেজগুলোকে একদম ধ্বংস করে দিয়েছেন। এটাই কি ছিল মুক্তিযুদ্ধের আদর্শ? এই কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল? এক একটা কলেজকে কেন্দ্র করে রাজনীতি এমন পর্যায়ে গিয়েছিল, জমিদারি। আমরা এই জমিদারি আর সহ্য করব না, প্লিজ। স্থানীয় নেতারা কলেজে জমিদারি করবেন, সেটা আমরা আর সহ্য করব না। যার জন্য ঢাকা শহর সহ সারা দেশে আপনারা দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে আমরা গভর্নিং বডির সভাপতি করেছি। আর যে সমস্ত কলেজগুলো থেকে আমাদেরকে আরো নিয়ন্ত্রণে আনা দরকার, সেখানে আমরা যেটা ভালো মনে করেছি সেটা করেছি, সেটা আমরা আর্ম ফোর্সেস থেকে আনতে হয়, সেখানে আর্ম ফোর্সেস থেকে নিয়ে এসেছি।